হ্যালো গাইস, তো আমরা এখন যাচ্ছি একটু বড়নগরে গাড়ির এনওসি তুলতে। তো চলুন ওখানে গিয়ে দেখা হবে, রাস্তায় গিয়ে দেখা হবে যে রাস্তায় কীরকম জ্যাম দেখবেন আজকে কলকাতার রাস্তায়। তো আমরা সোজা মধ্যমগ্রাম হয়ে এয়ারপোর্ট এক নম্বর হয়ে নাগেরবাজারে সোজা বেরিয়ে যাবো, যে সরি নাগেরবাজার থেকে ডান দিকে সিঁথির মোড়ে উঠবো এবং সিঁথির মোড় থেকে বিট রোড ধরে বড়। তো চলুন যাওয়া যাক সে বড়। মজা হবে, আগে একটুখানি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো চলুন সেখানে গিয়ে দেখা। দেখুন কি বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি। এই আগস্ট মাসে EMI পুরো সম্পূর্ণ হলো, তো তারপরে আর NOCটা আমার তোলা হয়নি। তো এখন যাচ্ছি NOCটা তুলতে। তো আপনার দেখাবো রাস্তাঘাটে মানে কি হাল এখন। গাইজ, আমরা এখন রয়েছি মধ্যমগ্রাম চৌমাথায় ঢুকছি, এই যাব বড়ানগরের দিকে। তো রাস্তায় একটু কম বেশি জ্যাম আছে ভালোই, কারণ এখন টাইম মোটামুটি 1:30, 1:30 বাজে। তো এখন যা দেখছি, এখন জানি না কি হবে NOC-র ওখানে। চলুন গিয়ে দেখা যাক NOC-র ব্যাপারটা কি আছে, কিভাবে পাবো NOC-টা। আশা করছি তাড়াতাড়ি পেয়ে যাবো। তো চলুন দেখা যাক যে কি হয়। এবার সামনের দিকেরই এটা দেখুন আপনারা, রাস্তায় কিরকম কি দিয়ে আছে। রাস্তায় বাসের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা খুব দুষ্কর, ডেঞ্জারাস। তো সিট বেল্টটা পরে নিলাম আমরা, কারণ সেফ ড্রাইভ সেফ লাইফ এই কথাটা সবার মনে রাখা উচিত, সেফ ড্রাইভ সেফ লাইফ। আমরা এখন এই যশোরে আছি, যাচ্ছি বড়নগরের উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি একটু জ্যামটা কম আছে, ট্রাফিকটা কম রয়েছে রাস্তায়। কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছিল, তো সেই বৃষ্টির জন্য একটু বাইক টাইকগুলো কম রয়েছে রাস্তায়। বাইকে করেও প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, মোটামুটি 40 মিনিট অ্যাপ্রক্সিমেটলি লাগবে। এই জায়গাটা এতটা কনজেস্টেড, এত কনজেস্টেড, এটা হলো দমদম স্টেশনের সামনে। এখানে রাস্তা পার হয় লোকে গাড়ি থামায়, হাত দেখিয়ে গাড়ি থামায়, থামিয়ে রাস্তা পার। বাগজোলা খাল জানি,
দেখুন এই জায়গাটা দেখো, এই জায়গাটা প্রায় 1-1.5 বছর ধরে পড়ে রয়েছে এরকম ভাবে, বুঝছেন? 1-1.5 বছর ধরে, 1-1.5 বছর ধরে পড়ে রয়েছে, আর 1-1.5 বছর ধরে এখানে এরকম ভাবে জ্যাম হয়। ভিডিওটা একটু বড় হয়ে যাবে ভাই, নাহলে আপনাদের পুরোটা দেখাতে পারবো না, বুঝেছেন? এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, নাহলে আপনাদের পুরোটা দেখাতে পারবো না। তো গাইজ, আমি এই মাত্র ঢুকলাম এই HDFC ব্যাংকের সামনে। এটা হলো টাটা মোটরস ফাইন্যান্স। তো আমার গাড়ি NOCটা এখান থেকেই নেব, এখান থেকে পাবো NOC। সুতরাং আমার গাড়ির যে ফার্স্ট ওনার ছিল, আগে যে মালিক ছিল, তিনি বললেন যে তুমি নিচে দাঁড়াও, তুমি নিচে বসো। তো আমি ওই নিচে দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে একটু অবস্থাটা খারাপ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না গাড়ি, সেলফের প্রবলেম হচ্ছে। তো এখন যাই না কীভাবে গাড়ি ফেল স্টার্ট করতে হবে আমার, তো সুতরাং রয়েছে এখন, যাই না কী হবে, আপনারা থাকুন আমার সাথে, দেখা যাক কদ্দূর কী হবে, ঠিক আছে? তো চলুন দেখা যায় নেক্সট ভিডিওতে। দেখুন কি জ্যাম আছে রাস্তায়, বিটি রোড, এটা হলো বিটি রোডের জ্যাম, বড়ানগর। আর আমার ফাইন্যান্স আছে এইখানটায়, টাটা মোটরস ফাইন্যান্স। জ্যাম দেখুন গাইজ, জ্যাম গাইজ। কোনো কাজের কাজ মিটলো না, এই ইন্স্যুরেন্সের পেমেন্টটা ক্লিয়ার করে দিয়ে এই এখন বাড়ির দিকে যাচ্ছি। NOC পাওয়ার কথা ছিল, NOCটা পেলাম না, বললো যে 15 দিন পরে দেবে। আজকে ভিডিও এটুখানি, তো পরের ভিডিও আবার দেখা হবে, চলি।